ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে সহযোগিতার অভিযোগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিউজের স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী সালোমা কারহি। রোববার ইসরায়েলের বেতার সংবাদ মাধ্যম আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সালোমা কারহি জানান, গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে হামাস ঘেঁষা সংবাদ পরিবেশ করে আসছে আল জাজিরা নিউজ। ইতোমধ্যে এই সংবাদ মাধ্যমটির ইসরায়েল কার্যালয় বন্ধ করে দেওয়ার একটি প্রস্তাব সরকারের কাছে তিনি পাঠিয়েছেন। বর্তমানে ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা প্রস্তাবটি পর্যালোচনা করেছেন। তাদের যাচাই শেষ হলে এটি মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন সালোমা। আর্মি রেডিওকে ইসরায়েলের তথ্যমন্ত্রী বলেন, এই নিউজ স্টেশনটি নিয়মিত উস্কানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে এবং এসব সংবাদ ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বাইরের দেশের অনেক মানুষকে খেপিয়ে তুলছে। আল জাজিরা যতখানি সংবাদ মাধ্যম, তার চেয়েও অনেক বেশি প্রপাগান্ডা মাউথপিস। নিজেদেরকে স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে দাবি করা একটি নিউজ স্টেশন হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছে, এটা অগ্রহণযোগ্য। আশা করছি শিগগিরই এর ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব। তবে ইসরায়েলের এমন দাবির বিষয়ে এখন পর্যন্ত আল জাজিরা বা কাতার সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আল জাজিরার প্রতি ইসরায়েলের এই ক্ষোভ নতুন নয়। এর আগে 2021 সালের মে মাসে হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ওই সময় বোমা হামলা চালিয়ে আল জাজিরার গাজা উপত্যকার ব্যুরো কার্যালয় গুঁড়িয়ে দিয়েছিল ইসরায়েল।